কোলেস্ট্রল বেড়ে গেলে রক্তচাপ বাড়বে, কোলেস্ট্রল বেড়ে গেলে আপনার আর্টারি ভেইনগুলি জমাট বেঁধে যাবে, আর্টারি ভেইনগুলির ভিতর দিয়ে আমাদের রক্তের সার্কুলেশন কমে যাবে এবং এর ফলে আমাদের হাই প্রেশার দেখা দিবে, কোলেস্ট্রল দেখা দিবে, শারীরিক মানসিক অনেক রকম সমস্যা। এই যে হাই কোলেস্ট্রল যেটা, এটা এত বিপজ্জনক যে বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ এই সমস্যায় ভুগতেছে এবং এটা মরণঘাতী ব্যাধি। এই কোলেস্ট্রলের জন্য হঠাৎ করে সুস্থ মানুষটি আমাদের মাস থেকে চলে যায়। এজন্য সকলকে খাদ্যাভ্যাসের ভিতরে চর্বি জাতীয় যে জিনিসটা আছে, মানে মাংসের তেল যেখানে আছে তেল ছাড়া মাংস, যত কম ভাজা মাংস খাওয়া যায়, যত বেশি সিদ্ধ করা মাংস খাওয়া যায়, যত কম মাংস খাওয়া যায়, যত কম মিষ্টি খাওয়া যায়, এই জিনিসগুলো বয়স 30 থেকে 35 ভিতরে সতর্ক হইতে হবে। এছাড়া কোনো উপায় আমি খোলা দেখি না। অতএব আমরা আপনাদের মঙ্গলের জন্য বলছি, যারা আমরা এই 71 কোঠার মানুষগুলো, আমি গ্রামে গেলে আমাদের বন্ধুদের দেখি প্রতিদিনই বলে যে আমার দাওয়াত আছে, এই জন্মদিন, এই ম্যারিজ ডে, বিয়ে, ওর শ্বশুর বাড়ি, ওই বন্ধুর মেয়ের বিয়ে, বন্ধুর ছেলে, এই যে দাওয়াত খাওয়াটা, আর সকল খাবার একই ধরনের, সেই পোলাও, বিরিয়ানি, ভাজি, চানাচুর, সিঙ্গারা, চমচা, ফাস্টফুড, রিসফুড, হাটফুড, করা করা মিষ্টি, এই খাবারগুলো যারা খায় আমাদের বন্ধুদের ভিতরে, চোখের সামনে গত 5 বছরে আমি দেখলাম আমার প্রায় 27টা বন্ধু চলে গেলো এই বেশি দাওয়াত খেয়ে। অতএব আমাদের যে দাওয়াত খাওয়ার পরিমাণটা, এটা কিন্তু কমাতে হবে। হার্টের সমস্যা, মরণ ব্যাধি রোগ যেটাকে আমরা বলে থাকি, হার্টের যে বিভিন্ন প্রবলেম হয় এর সাথে কিন্তু বড় সম্পর্ক হলো চর্বি। আমরা পোলাও, বিরিয়ানি, ভাজি, চানাচুর, সিঙ্গারা, চমচা, ফাস্টফুড, রিসফুড, হার্টফুড, জাঙ্ক ফুড, এই যে খারাপ তেলওয়ালা চর্বিওয়ালা জীবের মজার খাবারগুলো আমরা খাই, বিয়ে বাড়িতে যাওয়া মানে একটা পবিত্র জায়গায়, সেখানে পোলাও, বিরিয়ানি, তেল, ভাজি, ভুনা, এই রসানো কষানো এই সব বাজে খাবারগুলো কিন্তু আমাদের হার্টের রোগের জন্য প্রধান কারণ। যখনই দেখবেন বুক একটু চিড়চিড় চিড়চিড় ব্যথা করছে, যখনই বুঝতে পারবেন যে ডাক্তার বলবে যে আপনার আর্টারি ভেইনগুলো একটু ব্লক হয়ে আসছে, আপনার শরীরে কোলেস্ট্রলের মাত্রা, চর্বির মাত্রা বেড়ে যাচ্ছে, আপনারটা আপনি নিজেও বুঝতে পারবেন, একটু পেট বড় হয়ে যাচ্ছে, একটু মোটা হয়ে যাচ্ছেন, একটু ওজন বেড়ে যাচ্ছে, একটু ভালকি হয়ে যাচ্ছেন, হার্টে একটু ব্যথা করতেছে, বুকে ব্যথা করতেছে, পিঠে ব্যথা করতেছে, চিপচিপ চিপচিপ করে হাতের বা বুকের বা দিকে ব্যথা হচ্ছে, আমরা যেটাকে বলি বাম দুধের 1 ইঞ্চি নিচেই একটু ব্যথা করতেছে, ব্যথা সামনের দিকে উঠে পিছনের দিকে চলে যায়, এটা গোলব্লাডার স্টোনেরও এই ধরনের ব্যথা হতে পারে, আর হার্টেরও এই ধরনের ব্যথা হতে পারে, আবার ব্রঙ্কালেজমারও এই ধরনের ব্যথা হতে পারে। কিন্তু সব কিছু মিলে আমাকে সাথে সাথে চর্বি খাওয়া বন্ধ করে দিতে হবে, রাত জাগা বন্ধ করতেই হবে, সকালে 5টার ভিতরে যেন ঘুমের থেকে উঠতে পারি, এইভাবে 9টা 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। আমার খাদ্যাভ্যাসের পরিবর্তন না করলে আমি হাই প্রেশার, কোলেস্ট্রল, চর্বি জাতীয় রোগের সমাধান দিতে পারব না। চর্বি জাতীয় খাবারের সাথে বিশেষ সম্পর্ক কিন্তু শুকনা খাবারের, শুকনো খাবারও আপনার ক্ষতি করতে পারে, সেক্ষেত্রে আপনাকে পানির পরিমাণ অনেক বেশি খেতে হবে, স্যুপের পরিমাণ অনেক বেশি খেতে হবে, সালাতের পরিমাণ বেশি খেতে হবে। আপনি বিয়ে বাড়ি চলেই গেছেন, এখন কি করবেন, সেখানে আপনাকে একটু বুরহানি বেশি খেতে হবে, সেইখানে আপনাকে একটু সালাদ বেশি বেশি করে খেয়ে নিতে হবে, আপনাকে লেবু 3-4টা মিলিয়ে লেবুর একটু শরবত করে খেয়ে নিতে হবে, আর লেবুর চোকলাটা, একটা চোকলা 8টা অ্যান্টাসিডের কাজ করে, আপনি এক টুকরা 2 টুকরা লেবু চোকলা সহ চিবিয়ে খেয়ে নেন। আপনি পুদিনা পাতা, থানকুনি পাতা অনেকে ফেলে দেয় সালাতের সাথে, বিভিন্ন সেলারি পাতা যেগুলো দিয়ে সেগুলো অনেকে ফেলে দেয়, অনেকে বাঁধাকপি ফুলকপিটা ফেলে দিয়ে সালাদ খায়, আপনি সেটা ওখানে বেশি খান, আপনি রসুনটা একটু বেশি খান, আপনি পেঁয়াজটা ওখানে একটু বেশি খান, আপনি খাদ্যাভ্যাসকে কিছুটা হলেও পরিবর্তন আনেন, আপনি পোড়া ভাজি খাবারের চেয়ে ঝোল খাবারটা বেশি খেতে থাকেন, কারণ আপনার প্রেশার কমাতে হবে,
আপনার শরীরের ভিতরে যে চর্বি জমছে চর্বিটা কমাতে হবে আপনাকে। আপনার ওবেসিটি এসে গেছে, ওজন বেড়ে যাচ্ছে, আপনাকে এখানে ওজন অবশ্যই কমাতে হবে। আপনার পায়খানা ক্লিয়ার হতে হবে প্রতিদিন 2-3 বার, যে কোনো বয়সে নর্মাল বলছি, গড় বলছি, বাচ্চাদের জন্য 5 বার হইলেও কোনো ক্ষতি নাই। আপনার প্রস্রাবটা ক্লিয়ার থাকতে হবে, না হলে আপনার মাজায় ব্যথা হবে। প্রস্রাব ক্লিয়ার না থাকলে, পায়খানা ক্লিয়ার না থাকলে আপনার হাঁটুতে ব্যথা হবে। প্রস্রাব পায়খানা ক্লিয়ার না থাকলে আপনার পায়ের তালুতে ব্যথা হবে। আমাদের পাকঘরে অনেক পবিত্র খাবার আমার মা ভাবি বোনেরা তৈরি করে, মা ইয়েতে বাজারে যে আমরা হোটেল থেকে যে খাবারগুলো আনি, সেই খাবারগুলোর ভিতরে যে তৈলটা দিয়ে খাবারটা ভাজা হয়। বর্তমানে তৈলের যে বিচ্ছিরি ক্রাইসিস যাইতেছে বাজারে, এই সময় আমাদেরকে একটু সতর্ক হইতে হবে। একদম নিজেদের ভাঙানো সরষের তেলটা, খাঁটি সরষের তেল খুঁজে খেতে হবে, কারণ সরষের তেলের মধ্যে ভেজালটা বেশি এসে যাচ্ছে। সরষের তেল, সয়াবিন তেল, পাম অয়েল, যেগুলি তৈল আমরা খাচ্ছি, যতটুকু পারা যায় নিজেদের সর্বরকম শক্তি দিয়ে হইলেও আমাদেরকে সরষা বাটা, সরষার তেল খাওয়ার অভ্যাস করতে হবে। এতে সমস্যার জন্য, গুড়া কিডনির জন্য, ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করার জন্য সরষা বাটা এবং সরষের তেলের একটা ভূমিকা ছিল। 1000 বছর আগে এত ডায়াবেটিস ছিল না, এত প্রেশার আমাদের দেশে ছিল না। এই সরষের তেল বাদ দিয়েই আমাদের এইগুলো আসছে। আবার এখন বিদেশ থেকে একটা ভেজাল সরষের তেলের বা সরষাও আসে, যেটা আসলে সরষে না, এটা লিনসিড বলে, এটা কানাডা অস্ট্রেলিয়ার একটা ঘাসের বীজকে ভাঙায় তৈল করা হয়, তারপরে তৈলের একটা অ্যাসাইন দিয়ে দেওয়া হয়। কিন্তু আসলে খাঁটি সরষের তেল আপনাদের খুঁজে নিতে হবে, কারা সরষা ভাঙায়, কারা লিনসিড ভাঙায়, এটা আপনাদেরকে চিন্তা করতে হবে। অনেক বড় বড় কোম্পানিও এখন তৈলের নামে ওই লিনসিড এবং তৈলের অ্যাসাইন দিয়েই তৈল বাজারজাত করতেছে। এরকম রাইস ব্র্যান অয়েলটা আমাদের দেশের জন্য খুবই ভালো, কিন্তু এখন আবার এত ক্রাইসিস বাজারে দেখা দিচ্ছে, রাইস ব্র্যান অয়েল পাওয়াই এখন খুব মুশকিল হয়ে পড়ছে। অর্থাৎ তৈল আমাদের জীবনের জন্য অপরিহার্য। আর অধিক তৈল খেলে আমাদের স্টমাক আপসেট হতে পারে, লিভার ফেটিক হতে পারে, শরীরে চর্বি বেড়ে যেতে পারে। এই যে চর্বি বেড়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া, এটার দিকেও আমাদের কড়া দৃষ্টি রাখতে হবে। মিষ্টি খেতে পারবে না, কিন্তু একটু খুরমা, খেজুর, একটু ফলের মিষ্টি, এটা আমাদের ডায়াবেটিস রোগীর জন্য কিন্তু দরকার আছে। কিছু হরমোন যোগান দিতে হবে, কিছু মিষ্টি না হইলে হরমোনের সহযোগী হয় না। আপনি মধু খাবেন, আপনি একটুখানি মোলাসেস খাবেন, গুড়ের লাল গুড়, একটু লাল চিনি খাবেন, সাদা চিনি খাবেন না, সাদা লবণও আপনি খাবেন না, আয়োডিন দেওয়া লবণ খাবেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো থাকবেন। অধিক মিষ্টি খাওয়া ক্ষতিকারক, চিনি খেলে 150 রোগ হয়। তা ডায়াবেটিস হলে তো আপনি চিনি খাবেন না, তাহলে এই 150 রোগ তো আপনার কমে গেল। লবণ খেলে 41টা রোগ হয় সাদা লবণ খেলে। আবার কালো লবণ, বিট লবণ, সিন্দুক লবণ, খনিজ লবণ, খনিজ লবণ খেলে 41টা রোগ কমে যায়। তাহলে আমরা একটু খনিজ লবণ, কালো লবণ খাব। আপনারা জানেন যে এই লবণ থেকে কিন্তু আবার স্নাইন হয়। একটু চিনি বা একটু গুড়, একটু পানি, একটু লবণ, স্নাইন, সেই স্লাইন আমাদের জন্য কত বড় মহা ঔষধ। একটা সময় ছিল লক্ষ লক্ষ লোক উলা উঠা, কলেরা, এই ডায়রিয়া হয়ে মারা যেত। এখন পেটের যে কোনো ওষুধের জন্যই আমরা স্লাইন ব্যবহার করি। আবার যাদের হাত পা অবশ্যই আসতেছে, এখানে রক্ত যাচ্ছে না, এই জায়গাটা লাল হয় না, সাদা সাদা থাকে, তারাও যদি স্লাইন খায়, মানে গ্যাংগ্রিনের রুগী, আমি গবেষণা করতে করতে তাকে স্লাইন খাওয়াইতে খাওয়াইতে গ্যাংগ্রিনের রুগী ভালো হয়ে গেছে। এর কারণটা যে তার পা হাত পচে যাচ্ছিল, 24 আঙ্গুল পচে যাচ্ছে, তাকে আমি একটু রিক্স নিয়ে স্লাইন খাওয়ানো আরম্ভ করলাম। অল্প 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 করে সারাদিন একটু 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 করে স্লাইন খাওয়ানো আরম্ভ করলাম। এবং আবার ওটার সাথে একটু করলার রস, একটু দধির শরবত দিয়ে তাকে নিউট্রাল করাইতে আরম্ভ করলাম। আলহামদুলিল্লাহ তার উপকার হয়েছে, তার গ্যাংগ্রিন রোগটা চলে গেছে। আমাদের খাদ্য অভ্যাস থেকে একটা জারক তৈল বেরোয় আসে, এই তৈলটা উপরে ভাসতে থাকে, এই তৈলটা ভাসতে ভাসতে এটা আমাদের লাংসে আক্রমণ করে, লিভারে আক্রমণ করে, কিডনিতে আক্রমণ করে, লিভার ফেটিক করে ফেলায়। যেখান থেকে আমাদেরকে সুরক্ষা দিবে সেই সুরক্ষার দুর্গে তারা আক্রমণ করে। তো এখন আমি খালি সমস্যার কথাই বললাম, আমাকে তো সমাধানের কথা বলতে হবে। এটা হলো আপনার, আপনি বিট লবণ, কালো লবণ দিয়ে পুদিনা পাতা, থানকুনি পাতা দিয়ে একটা দধির শরবত করবেন, এনি কার্ড সেন্টিক্যান্সার,
দধি খেলে ক্যান্সার হয় না, টিউমার হয় না। আপনি দধির শরবত এক গ্লাস খেয়ে নেবেন, আলহামদুলিল্লাহ দেখবেন এক ঘন্টার ভিতরে আপনার গ্যাসটা যে উঠতেছিল, পেটে যে ব্যথাটা হচ্ছিল, আপনাকে অস্থির লাগতেছিল, আলহামদুলিল্লাহ এটা বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে দধি একটা বিরাট ভূমিকা পালন করে, সেখানে একটু বিট লবণ আর পুদিনা পাতা থান করে থাকে, মরিচ খান, একটু কাঁচামরিচ দিতে পারেন, যে যেটা পছন্দ করে দিয়ে আপনি একটু ভালোভাবে ব্লান্ড করে নিয়ে একটা শরবত করে বাড়ির সবাইকে নিয়ে আপনি খেতে পারেন। প্রতিদিন সন্ধ্যায়, প্রতিদিন বিকালে এই শরবতটা খাওয়ার অভ্যাস করলে একটা ভালো রেজাল্ট হবে, এক নম্বর। দুই নম্বরে এই অ্যাসিডটা আপনার বুক থেকে নিচে ফেলাই দিলে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, প্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, আপনাকে সাঁতার কাটতে হবে, আপনাকে গোসল করতে হবে, আপনাকে অনেক বেশি হাঁটতে হবে, অনেক বেশি দৌড়াতে হবে, সাইকেল চালাতে হবে, সাইকেল জাতীয় জিনিসগুলো চালাতে হবে, শরীরের ঘাম বের করতে হবে, ঘাম বালাতে হবে, ঘাম তৈরি করতে হবে, তাইলে পরে কিন্তু আপনি খুব ভালো থাকবেন। এখন আপনি পাইলেন আর খাইলেন, ডেলি ছয়বার পেলেন, ছয়বার খাইলেন, আপনার খাওয়ার দরকার ছিল দুইবার খাইছেন, ছয়বার, চারিবারের খাবারটা কোথায় যাবে? অতএব সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন রোগে আক্রমণ করার সম্ভাবনার ঝুঁকি আপনি বহন করতেছেন।